নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ বানাবো ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স, সেটা হলো দোকানের মতো মচমচে কাঁচা কলা চিপস। এটা বানানো এতটাই সহজ যে না করলে বুঝতেই পারবেন না। ইনগ্রিডিয়েন্টসও কাঁচা কলা ছাড়া তেমন কিছুই নয়, বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তাহলে দেখে নিন কীভাবে বানাই কাঁচা কলা চিপস। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। এখানে আমি 4টে কাঁচা কলা নিয়েছি, কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কলার সামনের এবং পেছনের দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার কলার গায়ে যে উঁচু উঁচু লম্বা শিরাগুলো আছে, সেই শিরা বরাবর আমি একটি ছুরি দিয়ে হালকা করে চিরে দিচ্ছি। তবে খুব বেশি ডিপ করে কিন্তু কাটবেন না। তারপর ভিডিওতে দেখানো যায় আঙুল দিয়ে এভাবে আস্তে আস্তে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। আঙুলে একটু প্রেসার দিয়ে করলে কাজটা করা এমন কিছু কঠিন না। কাঁচা কলার কষে হাতটা যদি আঠা লাগে তাহলে একটু তেল মাখিয়ে নিতে পারেন। এভাবে সহজেই আমি কাঁচা কলাটা খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে সাথে সাথে কিন্তু এগুলোকে জলে ফেলতে হবে, তা না হলে কাঁচা কলা কালো হয়ে যাবে। হাতে সময় থাকলে এই জলে 5 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এখন একটা বোল নিয়ে তাতে দিচ্ছি 4-5 টেবিল চামচ জল, 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সব কিছু ভালোমতো মিশিয়ে নিচ্ছি। দোকানের চিপসগুলোতে আমরা যে হলুদ রঙের কালার দেখতে পাই সেটা এটার কারণে। এভাবে জলে ভিজিয়ে রাখার ফলে কলার আয়রনে জলে কালারটা কিন্তু হালকা কালচে হয়ে গেছে এবং কলার গায়েও হালকা কালো কালো দাগ হয়েছে। এবার ছুরির সাহায্যে হালকা করে চেঁচে সেই কালো জিনিসগুলো আমি ফেলে দিচ্ছি। এখন কলাগুলোকে জল থেকে তুলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে আমি একদম শুকনো করে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে কলাটাকে আমি এরকম একটু তেঁচড়া করে কেটে নিচ্ছি, তাতে চিপসগুলো একটু লম্বা লম্বা বড় দেখাবে। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিলাম। এবার গ্রেটার সাহায্যে কাঁচা কলাটা এভাবে গ্রেট করে নিচ্ছি। সব কটা কলা কিন্তু আমি একসাথে গ্রেট করব না। দেখুন থিকনেসটা ঠিক এমন হয়েছে। সব কলাগুলো যদি একসাথে গ্রেট করে রাখি তাহলে কলাগুলো কালো হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমে 2টো কলা গ্রেট করে ভাজবো, তারপর আবার 2টো কলা গ্রেট করব। এখানে 2টো কলা আমি গ্রেট করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে অনেকটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য একটা কলার চিপস আমি এভাবে ডুবিয়ে দেখাচ্ছি। দেখুন তেলে বাবেল এসছে, অর্থাৎ তেলটা এখন ভাজার জন্য একদম রেডি। দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো কাঁচা কলার স্লাইসগুলো। গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি একটু পরপর কলাগুলোকে নেড়ে যাব। চিপসের কালার একটু চেঞ্জ হতে শুরু করেছে, অর্থাৎ এটা একটু শক্ত হচ্ছে আস্তে আস্তে। এখন এতে দিয়ে দিচ্ছি যে নুন হলুদের জলে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেটা প্রায় 4-5 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা দেবার সময় একটু তেল ছিটতে পারে, সেজন্য একটু সাবধানে দেবেন। এখন ভালো করে এই নুন হলুদটা আমি কলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিপসের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে একটু পর নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজতে আমার প্রায় 7-8 মিনিট লেগেছে। চিপসে এখন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর মচমচে হয়েছে। এখন বাকি 2টো কলাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাজার থেকে অনেক দাম দিয়ে আমরা এগুলো কিনে আনি, এখন থেকে ঘরে তৈরি করে নেবেন, সময় অত্যন্ত কম লাগে এবং অনেক হাইজেনিকও বটে। তৈরি হয়ে গেছে দোকানের মতো মচমচে কাঁচা কলার চিপস। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর ক্রিস্পি হয়েছে।